প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের রাস্তায় রাতে জ্বলে না বাতি, থেকেই যাচ্ছে দুর্ঘটনার আশঙ্কা। সন্ধ্যার শুরুতেই বিজয় সরণী থেকে জাহাঙ্গীর গেট প্রধান সড়কের সম্পূর্ণ অংশে ল্যাম্পপোস্টের লাইট জ্বলে উঠলেও লাইট জ্বলে না মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় ও প্রধানমন্ত্রীর ত্রাণ অফিসের মাঝের অংশে। এমন গুরুত্বপূর্ণ স্থানে এমন অবহেলা কাম্য নয়। ভিডিওটি আমার এমপির একজন ভলান্টিয়ারের ক্যামেরায় ধরা পড়ে গত 17 মে 2019 বিকেল 6:10। এ বিষয়ে ঢাকা 12 আসনের সংসদ সদস্য জনাব আসাদুজ্জামান খানের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। দেশটা সুন্দর, কিন্তু সচেতন ভাবে অচেতন থাকলে হবে না। আসুন এক হয়ে দেশটা গড়ি। আপনার এলাকার সমস্যা আপনার সমস্যা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রশ্ন সংসদ সদস্যদের কাছে পৌঁছে দেয় আমার।